চ্যাট জিপিটি, ইতিমধ্যে আপনারা অনেকেই চ্যাট জিপিটি এই ওয়ার্ডের সাথে পরিচিত হয়েছেন, মানে অনেক ইউটিউবার ইতিমধ্যে আপনাকে এই বিষয়টা জানিয়ে দিয়েছে। কিন্তু এর মধ্যে কিছু ইউটিউবার আপনাদেরকে বলেছে যে চ্যাট জিপিটির মাধ্যমে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইমের দিন শেষ, এখন চ্যাট জিপিটির মাধ্যমে নাকি আপনারা সম্পূর্ণ ফ্রিতে চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন। আমি নাম নিয়ে বলতেছি না, আপনারা এটা চাইলে দেখতে পারেন। এখন কথা হচ্ছে চ্যাট জিপিটি আসলে কি। আজ আমি আপনাদেরকে এটা বিস্তারিত ইনফরমেশন সহ জানিয়ে দিব অল্প সময়ের মধ্যে। তবে হ্যাঁ, যা জানাবো তা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে এ টু জেড আপনারা বুঝতে পারবেন। চ্যাট জিপিটি, চ্যাট বলতে কি বোঝাচ্ছে? চ্যাটিং করা, মেসেজ করা, এটা কিন্তু আমরা বুঝি। তো চ্যাট জিপিটি কাজটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা রোবোটিক চ্যাট, মানে আপনি যা কোশ্চেন করবেন বা আপনি যা জানতে চাচ্ছেন সেটা ইনস্ট্যান্ট কিন্তু আপনারা জানতে পারবেন। আচ্ছা, এই যে চ্যাট জিপিটি যে ওয়েবসাইটটা তারা বর্তমানে লঞ্চ করেছে, এটা কিন্তু ওপেন এআই কোম্পানির। এখন কথা হচ্ছে ওপেন এআই কোম্পানি ক্লেম করতেছে যে তারাও গুগলের মতো কাজ করবে, এমনকি তারা গুগলের থেকে বেশি ফাস্ট কাজ করবে। মানে একমাত্র রয়েছে গুগল, একমাত্র রয়েছে চ্যাট জিপিটি। এখন আপনারা সকলেই বলেন যে গুগলের সাথে কি আসলে চ্যাট জিপিটি পারবে? আচ্ছা, এই মুহূর্তে যদি আপনারা প্রশ্ন করেন তাহলে এই প্রশ্নের উত্তরটা একদম ভয়াবহ দাঁড়াচ্ছে। আমি কোনটা উত্তর দিব আমি নিজেই কনফিউশনের মধ্যে রয়েছি, কারণ চ্যাট জিপিটি আপনাদেরকে রোবোটিকভাবে এমন কিছু ইনফরমেশন দিবে, গুগলের আগে আপনাকে ইনফরমেশনগুলো দিচ্ছে, কোম্পানি এটা ক্লেম করতেছে। এই সাইটটা সাধারণত আপনারা 2022 সালে নভেম্বরের মাঝামাঝির দিকে লঞ্চ করা হয়, আর তখন এখানে লঞ্চ করার সাথে সাথে অনেক পরিমাণ, বেশি পরিমাণ মানুষ বর্তমানে এখানে রেজিস্ট্রেশন করে ফেলেছে। এখানেই শেষ নয়, এই চ্যাট জিপিটিটা বর্তমান ডিজিটাল যুগে, উন্নত যুগে টেকনোলজিবিদরা ক্লেম করতেছে এটা সাধারণ মানুষের অনেক উপকারে আসবে। সাধারণ মানুষের যেটা প্রয়োজন সেটা সেই মানুষ এখানে টপিক সিলেকশন করতে পারতেছে, যা ধরনের, যে সকল ধরনের কিওয়ার্ডগুলো প্রয়োজন হচ্ছে সেগুলো ইজিলিভাবে আপনি ওই রোবটকে প্রশ্ন করলে কিন্তু অ্যাকচুয়ালি আপনার অ্যান্সারগুলো ইনস্ট্যান্ট কিন্তু পেয়ে। এই দিকে কিন্তু আর একটা প্রশ্ন এসে থাকে, গুগল যেমন আপনার হচ্ছে উইকিপিডিয়ার সাথে লিংক করা, মানে গুগলে যদি আপনারা কোনো কিছু সার্চ করেন সেটা কিন্তু উইকিপিডিয়াতে গিয়ে মনে করেন বাড়ি খাই, বাড়ি খাওয়ার পর আপনি যে প্রশ্নটা করেছেন ওটার কিন্তু উত্তরগুলো তারা খুঁজে ইনস্ট্যান্ট কিন্তু উইকিপিডিয়ার সাহায্যে দিয়ে দেয়। এখন ওপেন এআই কোম্পানি যে চ্যাট জিপিটি সার্ভারটা নিয়ে আসছে, ওয়েবসাইটটা নিয়ে আসছে, এরা ক্লেম করতেছে এরা নাকি গুগলের থেকে বেশি ফাস্ট, এরা ঠিক উইকিপিডিয়ার সাথে কিন্তু এরাও লিঙ্ক, তো দুইটা একই জেনারেশনে দাঁড়িয়েছে। এখন চ্যাট জিপিটির ওয়ার্ড বা এর মিনিং দ্বারা আপনারা কি বুঝতে পারতেছেন, হয়তো এখনো বুঝেননি। চ্যাট জিপিটি এই তিনটা ওয়ার্ডের আজ আমি আপনাদেরকে মিনিংটা বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। চ্যাট বলতে কি বোঝাচ্ছে? চ্যাটিং করা, মেসেজ করা। আর জি দ্বারা বোঝাচ্ছে জেনারেটিভ, আর পি দ্বারা বোঝাচ্ছে প্রিটেইনড, আর আপনাদেরকে টি দ্বারা বোঝাচ্ছে ট্রান্সফরমার। সব কিছু মিলে একসাথে আমরা দেখতে পাচ্ছি চ্যাট জেনারেটিভ প্রিটেইন ট্রান্সফরমার। এটা দ্বারা আসলে এটার কাজটা কি এটা এখন আপনাদের বুঝতে হবে। দেখেন, আমি আপনাদের একটা কথা বলতেছি, ইউটিউবের যে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে চ্যানেল মনিটাইজেশনের জন্য, এটার সাথে কিন্তু কোনো কিছু বরাদ্দ এই চ্যাট জিপিটির সাথে কিন্তু কোনো নাই। কারণ চ্যাট জিপিটি বলতে বোঝাচ্ছে রোবোটিক চ্যাটিং একটা মাধ্যম, এখান থেকে আপনারা ইজিলিভাবে কন্টেন্ট ক্রিয়েশনের আইডিয়া নিতে পারেন, টপিক সিলেকশন করতে পারেন। এক কথায় অনেক মানুষ আবার দেখবেন বলতেছে চ্যাট জিপিটির মাধ্যমে টাকা ইনকাম করা যাচ্ছে, এটা কিন্তু একটা সত্য বিষয়, ইজিলি আপনি করতে পারবেন। এখানে বিভিন্ন কন্টেন্টের আপনারা ইউনিক ইউনিক আইডিয়াগুলো আপনারা এখান থেকে ইজিলিভাবে পেতে পারেন। বর্তমানে এই চ্যাট জিপিটি আপনারা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেয়ে যাচ্ছেন। সো ভবিষ্যতে দেখা যাচ্ছে যে যখন এখানে জনসংখ্যা বেড়ে যাবে তখন কিন্তু তারা এই সার্ভিসটা ফ্রিতে দিবে না, আপনাদের কিন্তু এটা টাকা দিয়ে এখানে প্ল্যান কিনতে হবে। সো তারপর এখানকার সার্ভিসগুলো, আপনার অ্যাক্সেসগুলো নিতে হবে। সো বর্তমানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখতে পাচ্ছি যারা চ্যাট জিপিটি ইউজ করে কিন্তু খুব সুন্দর সুন্দর কন্টেন্টের আইডিয়া পাচ্ছে বা অনেক ধরনের ইনফরমেশনগুলো, তথ্যগুলো কালেক্ট করতে পারতেছে নিমিশে এই চ্যাট জিপিটির মাধ্যমে, যেটা বর্তমানে ওপেনআই কোম্পানির দর্শকরা বা ওপেনআই কোম্পানির টেকনোলজিবিদরা কিন্তু এইটা বর্তমানে ক্লেম করতেছে। সারা পৃথিবীতে বর্তমানে চ্যাট জিপিটিটা ছড়িয়ে পড়েছে। সো এটা অবশ্যই কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করতেছে আপনার চ্যাট জিপিটিটা। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, গুগল পারবে নাকি চ্যাট জিপিটি পারবে এই প্ল্যাটফর্মে টিকে থাকতে? এই অনলাইন প্ল্যাটফর্মে প্রথমে উৎপত্তি ছিল গুগলের, এখন সেই গুগলকে যতই পতন করতে যাক না কেন, সেটা চ্যাট জিপিটি হোক বা অন্যান্য কিছু হোক, আমার মনে হয় না যে সেটা উপরে উঠতে পারবে। তবে চ্যাট জিপিটি যা ক্লেম করতেছে এইগুলো দেখলে পরে দেখছি গুগলটা পিছিয়ে যাচ্ছে। সো ওভারঅল সব কিছু মিলিয়ে বর্তমানে আমি বলবোটা কি, চ্যাট জিপিটি আর গুগলের সাথে একটা মারামারি চলতেছে কে কার উপর দিয়ে যাবে। কারণ গুগল লিঙ্ক করা উইকিপিডিয়ার সাথে, আপনার কোনো কিছু প্রয়োজন হলে সেটা আপনাকে গুগল কালেক্ট করে দিচ্ছে, উইকিপিডিয়ার মাধ্যমে আপনার তথ্যগুলো কালেক্ট করতেছে। সেমভাবে আপনি যে কোনো কোশ্চেন বা যে কোনো ধরনের প্রশ্ন চ্যাট জিপিটির মধ্যে আপনারা যখন ইমপ্লিমেন্ট করতেছেন তখন দেখা যাচ্ছে সেখানে অনেক ইনফরমেশনগুলো তারা ওই উইকিপিডিয়ার সাহায্যে এনে দিচ্ছে। তো সবার সব কিছু মিলে একটা জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করে দিই যে দেখেন
আপনি যে প্রশ্নটা চ্যাট জিপিটির কাছে করতেছেন প্রশ্নটা কিন্তু আপনাকে পয়েন্ট আকারে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। আর গুগলকে আপনি যদি সেম প্রশ্নটা করতেছেন গুগল কিন্তু আপনাকে এলোমেলো আকারে কিন্তু ওই উত্তরগুলো কিন্তু আপনাকে দিচ্ছে, কিন্তু ওইগুলো কিন্তু এলোমেলোভাবে আছে। তো চ্যাট জিপিটির মতো কিন্তু এরকম সুন্দর করে সাজিয়ে বা এরকম করে কিন্তু পয়েন্ট আকারে বোঝাতে পারছে না বর্তমানে গুগল। এখন আপনারাই বুঝেন গুগল নাকি চ্যাট জিপিটি, সো সম্পূর্ণ নির্ভর হচ্ছে আপনাদের উপরে। তবে ওপেনআই কোম্পানি কিন্তু এটা বর্তমানে ক্লেম করতেছে তাদের সম্পূর্ণ প্রসেস, তাদের সব কিছু অ্যানালিসিস করা, ইমপ্লিমেন্ট করা এখনও পর্যন্ত কিন্তু চ্যাট জিপিটির মধ্যে শেষ হয়নি। আশা করি যখন সব কিছু কমপ্লিট হবে তখন গুগল হয়তোবা পিছিয়ে থাকবে। তবে হ্যাঁ, যেহেতু এটা পেইড সিস্টেমে যখন চলে যাবে তখন হয়তোবা যাদের টাকা আছে তারাই চ্যাট জিপিটির মধ্যে কিন্তু শিফট করতে পারবে, যাদের টাকা নাই সো গুগলের ইউজার গুগলের থেকেই যাবে, এটা কেউ সরাইতে পারবে না, আর চ্যাট জিপিটির জায়গা চ্যাট জিপিটাই থাকবে। আপনাদের কি মনে হয় একটু কমেন্ট বক্সে লিখে দিয়েন তো, আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মে চ্যাট জিপিটি হবে নাকি গুগল হবে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার তো মনে হচ্ছে গুগলই হবে, তবে চ্যাট জিপিটির যে কাজকর্ম বা কর্মকাণ্ড দেখতেছি এইগুলো দেখে আবার কনফিউশনে পড়তেছি। তো বর্তমানে আমি কনফিউশনের মধ্যেই আসি, আপনারা যা মতামত আছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আসলে দেখেন এই চ্যাট জিপিটির সাথে কিন্তু ইউটিউবের কোনো সম্পর্ক নাই, যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ না এরকম কোনো কিছু নাই। তবে হ্যাঁ, আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, কন্টেন্ট মেকিং করে থাকেন, সো কন্টেন্টের কিন্তু দারুণ দারুণ ইউনিক ইউনিক আইডিয়াগুলো আপনারা জেনারেট করতে পারবেন চ্যাট জিপিটির মাধ্যমে, যার কারণে কি হবে একটি সুন্দর ইউনিক টপিক কন্টেন্ট তৈরি করতে পারবেন। এবং এই কন্টেন্টগুলো যখন আপনি ইউটিউবে আপলোড করবেন তখন এগুলো ইউনিক কন্টেন্ট হয়, কিন্তু বেশি পরিমাণে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে, এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়, মানে এটা আমরা ভাবতে পারি, এটাই তো, তাছাড়া কিন্তু কিছুই না। এই 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে না এরকম আসলে কোনো বিষয় না, ইউটিউব কোথাও বলেনি রুলসের মধ্যে। এখনো পর্যন্ত চেক করে দেখলাম যে চ্যাট জিপিটি আসলে আপনার 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে না। তো এই হচ্ছে বিস্তারিত বিষয়, অনেকে অনেকভাবে আপনাদের বোঝাচ্ছে। তবে হ্যাঁ, এই চ্যাট জিপিটি নিয়ে কিন্তু আমি ইন ডিটেল একটা ভিডিও তৈরি এখনো করি নাই, বা এই ভিডিওর মধ্যে কিন্তু ইন ডিটেল এই চ্যাট জিপিটি সম্পর্কে কিন্তু আপনাদেরকে ধারণা দেইনি, যেটুকু আপনাদের প্রয়োজন অতটুকুই কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি। দেখেন এই চ্যাট জিপিটি একটি চ্যাটিং রোবট বোট, এখানে আপনারা বিভিন্ন কোশ্চেন করবেন উত্তর পেয়ে যাবেন, সহজ প্রশ্নের সহজ উত্তর, টপিক নিয়ে বা যে কোনো ধরনের প্রশ্ন করলে এক কথায় প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাচ্ছেন, সুন্দর করে পেয়ে যাচ্ছেন, বুঝতে পারছেন? এটার মাধ্যমে বিভিন্ন ধরনের আইডিয়া, টপিকের আইডিয়া করতে পারতেছেন, আপনার ভিডিওগুলো এসইওর কাজে লাগবে, মানে আপনি একটা টপিকের ভিডিও অলরেডি মনে করেন তৈরি করেছেন এখান থেকে আইডিয়া নিয়ে ইউনিক ভিডিও, সো এখন ওই টপিকের উপর ভিত্তি করে আপনি যদি এখানে আবার কোশ্চেন করেন তাহলে আপনাকে এখানে বিভিন্ন ধরনের প্যারা জাতীয় বিভিন্ন ধরনের কিওয়ার্ড দেওয়া হবে, সো ওই কিওয়ার্ডগুলো কিন্তু আপনার ট্যাগ হিসেবে কাজ করবে, আপনি ভিডিও এসইওর জন্য কিন্তু পারফেক্ট এইগুলো কিন্তু আপনার কাজ করবে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইমের সাথে কোনো সম্পর্কই নাই, আশা করি বুঝাতে পারছি। আপনারা যদি আরো বিস্তারিত দেখতে চান চাইলে গুগলে সার্চ করতে পারেন চ্যাট জিপিটি, সো আপনারা এ টু জেড বুঝতে পারবেন, এ টু জেড জানতে পারবেন, জানার পরে না ডিসিশন নিয়েন কোনটা ঠিক কোনটা ভুল। তো যাই হোক, এই ছিল মূলত আজকের ভিডিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে পারেন, চ্যানেলটা কখনোই আপনাদেরকে কন্টেন্টের উপর ভিত্তি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব চাইবে না, যদি মনে চায় চাইলে লাইক করতে পারেন। আর আপনি যদি ইউটিউব সম্পর্কে আরও বিস্তারিত বিষয়গুলো শিখতে চান তাহলে এই চ্যানেলের প্লে লিস্টগুলো চেক করে দেখতে পারেন, ইউটিউব সম্পর্কে অনেক ভিডিও আছে, আই হোপ আপনাদের নিশ্চয়ই উপকৃত পাবেন। এই চ্যানেলের 95% ভিডিওগুলো সাধারণত কমেন্টের উপর নির্ভর করে করা হয়, সো আপনার যদি কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন, নেক্সট ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দ্যান টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।